بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সুন্দর পরিবেশে এই করোনা মহামারী যখন সারা পৃথিবীব্যাপী অনেকে অসুস্থ আছেন আমরা এখন সুস্থ থেকে এই যে সবাই কথা বলতে পারছি এজন্য সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ তো এখানে আমরা তো মোটামুটি সবাই যেহেতু মুসলিম আছি সুতরাং আমরা তো কুরআন এবং হাদিস থেকে এবং সবাই মিলে একটু সুন্দর কথাবার্তা বলা নিজেদের মত বিনিময় করা করতে পারবো তো যা হোক যে বিষয়টি আমি বলতে চাই যেমন আমি আসাদুল্লাহ এখন এই যে একটি চেয়ারে বসে আছি আমার সুন্দর পোশাক পরা আছে এবং সকালে নাস্তা করেছি তারপর এখন এই যে একটি ভিডিও করা হচ্ছে এই যে বিল্ডিংটায় বসে আছে তো পৃথিবীতে মানে এই যে সুন্দর তলা এবং সুন্দর থাকা আমরা যখন স্কুলে আসি তখন আমাদের কিছু মানে আপনারা সুন্দর করে নাস্তাটা পরিবেশন করেন আমার এই যে ড্রেসটা তৈরি করা সেই ড্রেসটা কিন্তু একজন কে তৈরি করেছে তো যা হোক মানে আমাদের সব কিছু ভালোর পিছনে শ্রমিকদের সব থেকে বড় কন্ট্রিবিউশন তখন আমাদের এমডি স্যার একটা গাড়ি নিয়ে আসবেন এসি গাড়ি প্রাটো গাড়ি ওটা কিন্তু শ্রমিকদের তৈরি করা আমার মাথায় সুন্দর করে চুল কাটা এটা কিন্তু শ্রমিকদের অবদান মানে আমাকে এখন যে সুন্দর লাগছে বা আপনাদেরকে যে সুন্দর লাগছে দেখতে এই সব কিছুর পিছনে শ্রমিকদের অবদান এই শ্রমিকদের এত সুন্দর যে বিল্ডিং এরা কারা করেছে শ্রমিকরা করেছে না অর্থাৎ পৃথিবীতে সকল সুন্দরের পিছনে শ্রমিকদের একটা বিশাল অবদান আছে এখন আমাদের ভিতরে অনেকেই মনে করে যে আমি একজন শ্রমিক আমি আসলে খুব ছোট এই ছোট ভাবার কোনো উপায় নাই এজন্যই যে কাল কিয়ামতের ময়দানে এই শ্রমিকদের অনেক মূল্য যেটা কুরআন এবং হাদিসে আমরা পাই আর এই পৃথিবী সৃষ্টি না করা হলে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না তিনি হচ্ছেন কি কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেক কিছু ঘটেছিল তিনি কখনো শ্রমিক ছিলেন কখনো রাষ্ট্রনায়ক ছিলেন কখনো ব্যবসায়ী ছিলেন কখনো অভাবগ্রস্ত ছিলেন কখনো রোগে আক্রান্ত ছিলেন আবার উনি একজন এতিম ছিলেন আল্লাহর রসুল মাঠে খেলা করছেন ছোটবেলায় তো তখন সবার পিতা মাতা এসে যখন সন্ধ্যা নেমে যায় তখন ওই বাচ্চাদেরকে নিতে আসে কিন্তু আল্লাহ রসুলের কিন্তু কেউ নিতে আসে না তো একদিন উনি খুব অঝোরে কান্নাকাটি করছেন সবার পিতা মাতা আসে আমাকে তো কেউ নিতে আসে না তো উনি তো এতিম ছিলেন এই পৃথিবীতে যাকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না তিনি কিন্তু তার জীবনে দুঃখ বেদনা শ্রমিক উনি ছিলেন এবং তার ঘরে অনেক সময় খাদ্য থাকতো না অভাবগ্রস্ত থাকতেন সেই ব্যক্তি যদি আল্লাহ তো চাইলে তাকে অনেক কিছু করে দিতে পারত কিন্তু আল্লাহ ওটা না করে ওনাকে এই সব অবস্থানগুলো দিলেন তো যা হোক আমি সর্বোপরি যে কথাটা বলতে চাই যে শ্রমিকরা বিশাল একটি সম্মানজনক পেশায় তারা নিয়োজিত থাকেন এই পেশাটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করা যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা সহজেই পার পেয়ে যাবে কিন্তু যখন কোনো
শিল্পপতি যখন সমাজের কোনো মানে অনেক বড় পারসন রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক তার অধীনে যখন অনেক কর্মচারী কাজ করবেন তার অধীনে তার বিশাল সয় সম্পত্তি থাকবে তাকে কিন্তু অনেক কি করতে হবে তাকে হিসাব দিতে হবে কিন্তু একজন শ্রমিকের কিন্তু তাকে কোনো আর হিসাব দিতে হচ্ছে না সে তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে এবং ইসলামের রুলস গুলো মেনে চলে তাহলে তাকে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। আজকে আমাদের এই ক্যাম্পাসটি অসাধারণ লাগছে, চারিদিকে ফুল ফুটেছে, অনেক রোদ, বিল্ডিংটাও অনেক সুন্দর, চারিদিকে সুন্দর ছয়লা। এই সুন্দরের পিছনে আমরা যদি পর্যালোচনা করি তাহলে সেটি যদি পুরস্কার দিতে চাই সে পুরস্কারটা কাদের উপরে আসে, শ্রমিকদের উপরে আসে। আজকে যে কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিদিন যে আলো ছড়াচ্ছে, আজকে এখানকার বাচ্চা যে বেরিয়ে যাচ্ছে সে হয়তো একজন ভালো মা হবে, সে সন্তান প্রতিপালন করবে, সে 8-10 জন মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, তো সেই সবটুকু অবশ্যই অবশ্যই আপনারা যারা এখানে কর্মের সঙ্গে জড়িত আছেন আপনারা পাবেন। তো আমি বিনয়ের সাথে আজকে আপনাদেরকে যে বিষয়টি অনুরোধ করব, না পাওয়ার আকাঙ্ক্ষা নিজের ভিতরে না রেখে আমি কি পেয়েছি, আমি কতটুকু ভালো আছি সেটা নিয়েই আমাকে বিশ্লেষণ করতে হবে, তাহলেই আমি শান্তি থাকবো। আজকে দেখেন কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একটা বাচ্চার, একটা ছেলের ইন্টারমিডিয়েট পরে তার দুই হাত নাই, তো ওকে যখন স্কুলে ভর্তি করানোর জন্য ওর বোন নিয়ে গেছিল তখন কিন্তু স্কুল ভর্তি করায় না, তখন কি করেছে সে তার পা দিয়ে খাওয়া দাওয়া করা, লেখাপড়া করা, নামাজ পড়া, নামাজে মোনাজাত করা সকল কার্যক্রম তিনি ওইভাবেই পা দিয়ে সম্পন্ন করেছেন, অর্থাৎ তার মানসিক শক্তি তাকে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত নিয়ে গেছেন এবং সে অনেক সেবামূলক কাজও করে। তো আমি আমার জীবনের একটা উদাহরণ দিব, আমি যখন রোড অ্যাক্সিডেন্ট করে আমার দুটি হাত ভেঙে যায় তখন আমি দেখেছি আমি গুলশান হোটেলে একটা খাচ্ছি, শ্রমিকের হোটেলে, শ্রমিকরা যেখানে খায় আমি তার পাশে বসে খাচ্ছি, আমি পানি খেতে পারছি না, তো ওই শ্রমিক আমাকে বললো যে আমি কি স্যার আপনার একটু পানি খাওয়া দিতে পারি যেহেতু আমার একটা হাত ভাঙা, তো এটাই তো একটা বড় সেবা। আপনি যখন গাড়িতে উঠবেন দেখবেন যে অনেকে বৃদ্ধ সে দাঁড়িয়ে আছে, আপনি সিটে বসে আছেন, কোনো বসাই দেবেন তা, এটাই তো বড় একটা সেবা। তো সেবামূলক কাজ শুধু শিল্পপতিরা করবে না, ধনাঢ্য ব্যক্তিরা করবে না, পৃথিবীর সকল মানুষই কিন্তু সেবামূলক কাজ করতে পারেন, আর আপনারা একজন শ্রমিক কিন্তু সবসময় সেবার কাজে নিয়োজিত থাকে। সুতরাং শ্রমিকের মর্যাদা কুরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক, তো আমি আপনাদের আমাদের এই প্রতিষ্ঠানটি যে সফলতাগুলো আসছে আমি মনে করব আপনাদের এই জায়গায় একটি বড় অবদান আছে এবং সেই অবদানটি আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন। এই জন্য আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা মন খারাপ করবেন না, যখন কোনো বিষয় আপনাদের মন খারাপের বিষয় আছে আপনারা আমাকে বলেন, ওইভাবে বলতে থাকবেন হয়তো সব কিছু করতে পারবো না, কিন্তু অনেক সময় পরে এবার হয়েও থাকে, এরকম নজির আছে না। যেমন আপনাদের ভিতরে ইতিমধ্যে আমি একটা কিছু অ্যাপ্লিকেশন পেয়েছি, আমাকে মৌখিকভাবে অনেকে বলছে, আপনাদের ভিতরে কয়েকজনটা হয়ে গেছে, কারণ উনি আমাকে বলেছেন আমি হয়তো সবগুলো দেখতে পারি নাই, আপনারটা হয় না আপনারটাও হয়ে যান, তো এখন হয়তো না হলো কিন্তু আপনি তো না খেয়ে মারা যাচ্ছেন, আপনি তো সুন্দর জায়গায় ঘুমাতে পারছেন। আমার বাচ্চাদেরকে বলি যে বাবা আমরা যে কত সুন্দর খাবার খেলাম, কিন্তু তুমি এই মুহূর্তে জানো যে এই পৃথিবীর কত মানুষ না খেয়ে আছে, পৃথিবীর কত মানুষ
घर शोर जैगा नहीं नाम पढ़ार जैगा नहीं खुला आकाशन नीचे शुए आसो अनेक सुंदर खबर खेल तो पृथ्वी एक अंश जर शीत वस्त्र नाई ढाका जो आप घुरे बेड़ा तक एगुलो देखी रास्त अनेक सन्तान इसे हमारे बोले सर किसु दें क्यों फुल बिक्री करसे बच्चाटी फुल बिक्री करसे तार किन्तु स्कूले जावर कथा पढ़ालेखार कथा किन्तु से सुजोगटा पाच्छे ना किन्तु ओई फुल बिक्री भितरे से आनंद खुजे पाच्छे ओर भितरे जदि आनंद ना थाकतो ताहले किन्तु बाँचते पारतो तो एखन आमादेर जतो बड़ो विपद आसुक जेमन आल्लाह रब्बुल आलामीन पवित्र कुराने বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হচ্ছে ওয়ালা নাবলু আন্নাকুম আমি তোমাদের পরীক্ষা করব কি করে ধন সম্পদের কমতি দ্বারা তোমাদের রোগ দ্বারা বালা মুসিবত দ্বারা আমি পরীক্ষা করব যারা ঈমানদার তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে যেমন আমরা এই যে চাকরি করি যে যেখানে আছে তো আমাদের মালিকরা আমাদেরকে পরীক্ষা করেন না আমরা কি কাজ করছি না করি সেগুলো তারা এগুলো অবলোকন করেন দেখেন তারপরে একটি বছর যে ইনক্রিমেন্ট দেন মানে আমাদের ভাতাটা বৃদ্ধি করেন তো পরীক্ষার মাধ্যমে তা কাল কিয়ামতের ময়দানে যদি সেই ফলটা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে সেটাও যে বললাম ধন সম্পত্তির কমতি দ্বারা আপনাকে বিপদ দ্বারা আপনার ঘরে খাবার নাই তারপরে আপনি আল্লাহকে স্মরণ করছেন কিনা এগুলো দিয়ে মানে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে সেই পরীক্ষায় আমাদেরকে মানে উত্তীর্ণ হতে হবে এই মানে সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি পেয়েছি কি পেলাম না এদিকে না চিন্তা করে শুধু কি পেয়েছি আমাদের এত সুন্দর একটা বডি আমাদের হাত পা আমরা সুস্থ সবল এবং উই আর মুসলিম এটি কি বড় পাওয়া নয় এর থেকে বড় পাওয়া কি আর আছে তাহলে আমাদের যদি মেন্টাল পিস আনতে হয় আমাদেরকে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে আমি কি পেয়েছি আমি কি পেলাম না সেটার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা ভালো থাকতে পারবো না তো সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা কি পেয়েছেন সেটাই চিন্তা করবেন আজকে দেখেন আমাদের এই বডিতে কত কিছু আছে আমরা সুন্দর আবহাওয়া পাচ্ছি এই মানিকগঞ্জের আমাদের প্রতিষ্ঠাতা কত সুন্দর একটি প্রতিষ্ঠান করে আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন এই সুযোগটুকু কতজন ব্যক্তি পেয়েছে আপনারা মনে করেন যে আমরা খুব খারাপ আছি কিন্তু বাইরের একজন ব্যক্তি যে খাবার পায় না সে চলতে পারে না ভালো যায় ঘুমাতে পারে না সে খুব মনে করে যে আপনারা অনেক ভালো আছেন তো আসলে এর ভিতরে আমরা অনেক খারাপ আছি কিন্তু সে তারা তা দেখতে পারছে না বাট আসলে তো এই সমাজে অনেক ব্যক্তির থেকে আমরা ভালো আছি তো আমরা সবাই কি পেয়েছি সেটা না চিন্তা করে কি পেলাম সেদিকে আমরা তাকাবো এবং আল্লাহ শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদেরকে মঙ্গল করুন সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ না আমার এইটা এই আজকে আমি খুব আনন্দ পেলাম একটা কারণে সেটা হলো যে 15 বছর ওভার ফিজ আমার আজ পর্যন্ত অফিস থেকে হেড অফিস থেকে এমডি স্যার থেকে শুরু করে নিচ পর্যন্ত আমাদের এখানে প্রিন্সিপাল স্যার পর্যন্ত যারাই আছেন আমাদের নিয়ে 2 মিনিট কেউ কোনোদিন কথা বলেন এইরকম ভাবে এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগলো যে আপনি আজ আমাদের দায়িত্ব একসঙ্গে বসায় কথা বললেন আমাদের কিছু পাওয়ার দরকার নেই কিন্তু আমরা যেই যে এই সম্মানটুক পাইছি যেন আমাদের কিছু কথাবার্তা বলার সুযোগ দিতেছেন এটাই আমাদের কাছে অনেক পাওয়া তো ধন্যবাদ ধন্যবাদ আমার ভালো লাগছে যে আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন।